হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসার আদরে পুচকু গোপীষণও কিন্তু খুব ভালো আছে। তো আজকে মেনলি ভিডিওটা হতে চলেছে রাধা অষ্টমীর আগে। তো রাধা অষ্টমীর আগে অনেকটা কাজ সেরে রেখেছি বলতে পারেন। তো সেটাই আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে, ছোট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আপনাদের যদি ভিডিওটা কন্টিনিউ করার পরে ভালো লেগে থাকে, আমার গোপীষণের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন, মানে নতুন বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকে রাধাষ্টমী আগে, তো রাধাষ্টমীর আগে আর কি, জন্মাষ্টমীর আগে আমরা যেহেতু ঠাকুরের সিংহাসন খাট এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, তার জন্য খুব একটা ধুলো পড়েনি, তার জন্য আর কি নোংরা হয়নি। তার জন্য আজকে এবার রাধাষ্টমীর আগে এখন আর পরিষ্কার করছি না। তো সিংহাসনটা তোমরা দেখে বুঝতেই পারছো পুরো পরিষ্কার রয়েছে, একটু নোংরা ধুলো কিচ্ছু নেই। আর সাথে পাশের যে খাটটা দেখালাম গোপুর, তো খাটেও নেই। আর এই দিকে যারা রয়েছে বা সাইডে, ওনারা সবাই গত হয়েছেন। তারপরে গুরু, আমাদের গুরুদেবও রয়েছেন, মানে আমাদের ঠাকমা দাদুরা আর কি, ঠাকমা দাদু দিদা ওনারা রয়েছেন, আর গুরুদেব রয়েছে। তো এদিকে যে কাপড় টাপড়গুলো পাতা, সেগুলো আমাদের আর কি পরিষ্কারই রয়েছে। আর দেখে বুঝতেই পারছো গোপু যেটার উপর বসে রয়েছে সেটাও পরিষ্কার রয়েছে। এই দেখো পুচকিটা চুপ করে বসে রয়েছে, এত দুষ্টুমি করে সারা দিন, নিজের মাথার মুকুটটাই দেখো খুলে গেছে আর কি সরে গেছে। তো এরপরে রাধা অষ্টমীতে যেসব জিনিসে করে আর কি ভোগ দেব, ভোগের থালা গ্লাস বাটি, আরো ভোগ রান্না করার জন্য কড়াই টড়াই যে সমস্ত জিনিসপত্র লাগে সবই আর কি বের করে রেখেছি। শুধু ইন্ডাকশনটা এখনো নামিয়ে রাখিনি, ইন্ডাকশনটা নামিয়ে না রাখলেও হবে, পাশ সাইডেই রয়েছে, তাড়াতাড়ি নিয়ে নেওয়া যাবে। আর এখানে তো দেখলেই তোমরা কড়াই, তারপরে আরো জিনিসপত্র নামিয়ে রেখেছি। পাশে কটা আমাদের গাছের আর কি পেঁপে রাখা রয়েছে, বাদবাকি লেবু রয়েছে। তো আর কালকে মানে রাধা অষ্টমীর দিন তো অবভিয়াসলি ভোগ হবে। তো কি ভোগ হবে তখন তোমরা একটা ব্লগের মাধ্যমে দেখতেই পাবে। আর হ্যাঁ, আপনারা তো আর কি তোমরা কারা কারা কে কে রাধা অষ্টমী বাড়িতে পালন করছো, রাধারানীকে ভোগ দিচ্ছ বা শৃঙ্গার করছো, মানে কারা রাধা অষ্টমী বাড়িতে পালন করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কমেন্টে জানিও। কিন্তু জন্মাষ্টমী ব্রত যেমন রাতে 12টা অবধি থাকতে হয়, রাধা অষ্টমী কিন্তু এত সময় অবধি থাকতে হয় না, মানে দুপুর 12টা অবধি থাকলেই আর কি হয়। আর আর কি দুপুর 12টা অবধি থাকার পরে রাধারানীকে শৃঙ্গার অভিষেক এসব আর কি করানো, ভোগ দেওয়া, তারপরে কিন্তু তোমরা রাধারানীকে ভোগ লাগানোর পরে প্রসাদ পেতেই পারো। তো আমরা এভাবেই করি, দুপুর 12টা অবধি রাধারানীর ব্রত করতে হয়, ব্রত আর কি উপাস করে থাকতে হয়, তারপরে আর কি নেওয়া যায়। আর সব তো দেখালামই, সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, যে কটা জিনিস নামানো ছিল বাসন কোসন সেগুলো সব নামিয়ে নিয়েছি, মানে অনেকটা কাজ এগিয়ে রেখেছি বলতে পারো। সব এক জায়গাতেই থাকে কিন্তু সময় সময় না, মানে কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। আর এই দেখো, এটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, ইয়েলো রঙের একটা বাকেটের ওপরে রয়েছে বেলুন, সেই জন্মাষ্টমীর বেলুন, এখনো এখনো আর কি অল্প পরিমাণে এখনো ফুলে রয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা পুরোটা দেখার পরে কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। আর এদিকে প্রদীপ শঙ্খ সব ধূপদানি আরো যেসব রয়েছে, আর এই যে এটা দেখছো, এটা যে গঙ্গাজল ছেটানোর আর কি স্ট্যান্ড টাইপের, তো এগুলো সবই পরিষ্কার করে নেওয়া হয়েছে, যেহেতু বাড়িতে রাধাষ্টমী পুজো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই ঝুড়িতে তো ফুল রয়েছে, তোমরা জানো ঝুড়িতে ফুল থাকে। তো যাই হোক, সব সব কিছু মোটামুটি করা হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, বাই।